সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এমনকি হিন্দু দাদারা যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আদাব। আমরা আজকে চলে আসলাম জগন্নাথপুর, সুনামগঞ্জ জগন্নাথপুরে তান্ত্রিক কবিরাজ গোপাল দাসের আখড়াতে। উনি কিন্তু সাধারণ একজন কবিরাজ না, এমনকি দেশ বিদেশ অনেক সুনাম আছে। এমনকি আগেও আমরা ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, এমনকি এক সাক্ষাৎকারে মনে করেন যে ফেসবুক ইউটিউবে উনি একটা মনে করেন যে ফেমাস একটা কবিরাজ হয়ে গেছে। উনি মনে করেন যে দেশ বিদেশের অনেক মানুষের কাজ করছে, এমনকি আপনারা এই কমেন্টে বলছেন যে মনে করেন যে গোপাল দাসের আর একটা ভিডিও আমরা দেখতে চাই। এই কারণে অনেক দূর থেকে আমরা চলে আসছি ওনার আখড়াতে, সরাসরি কিছু ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। আদাব দাদা। আদাব দাদা, আদাব, ভালো আছেন? ভালো, ঠাকুরের কৃপায় ভালো আছি। জি দাদা, আমরা মনে করেন যে আগেও আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, এমনকি আপনি মনে করেন যে লোকজনের এত উপকার করছেন, লোকজনে আপনাকে বলছে যে কমেন্টে যে ওনার আরেকটা ভিডিও দেখতেছে, এই কারণে অনেক দূর থেকে আপনার কাছে আসা। আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে দেখতেছি আমরা, অনেক কিছু নিয়ে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? জি দাদা, একটা কাজে নিয়ে বসছি আমি, মানে একটা মেয়েকে একটা ছেলের বাধ্য করে দেওয়ার জন্য একটা কাজ মানুষের দিছি, ওই কাজটা আমি করতেছি এখন। জি, আপনি যে একটা ছেলের আর একটা মেয়ের যে কাজে আছেন, এই কাজটা কি আমরা দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, আপনি ভয় পাবেন না। না না না, আমরা মনে করেন যে এখানে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার এটা শুধন করা ঘর। আচ্ছা, আমি ভয় পাবো না। আমি আপনাদেরকে বলি, আপনি যে মনে করেন যে এই কাজগুলোর সাথে আপনি আর কি কি ধরনের কাজ করে থাকেন, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আমি কাজ করে থাকি প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, জাগা জমিনের বিরুদ্ধ, শত্রুকে বশ করা, পরকিয়া থেকে ফিরানো, কপিলকে বাধ্য করা ইত্যাদি আরো। জি, এই ধরনের কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন? 12 থেকে 24 ঘন্টার ভিতরে আমি এগুলি। জি, 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনি কাজগুলো করে থাকেন। আপনার শিক্ষাটা কোথায়? আমার শিক্ষাটা হইল আসামে। আসামে শিক্ষা? জি। কত বছর শিক্ষা করছেন এখানে আপনি? 12 বছর শিক্ষা করেছি। তে আপনি যে বলবেন যে অলরেডি একটা ছেলের আর একটা মেয়ের কাজ আছেন, এই কাজটা কি আমরা এখন দেখতে পারবো? দেখতে পারবেন। তাহলে আপনি একটু কাজটা শুরু করেন, আমরা একটু কাজটা দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকেন, ওনার কাজটা আমরা দেখি। মন চলিতে পবন চলে, স্বর্ণ চলে, বার পথ ছেড়ে দেন আগের ঠাকুর উস্তাদের মন্ত্র যায়। মা কালী, রক্ষা কালী, শ্মশান কালী, দুর্গা কালী, ঈশ্বর কালী, মেরি বোন। এই মুহূর্তে দেখতে পারবেন চালানটা চলে যাবে, মেরি বোন, মেরি বোন, চালানটা চলে যা, মা কালীর স্বয়ং মা কালীর উদ্দেশ্য চলে যা, মেরি বোন, মেরি বোন। দেখেন দেখেন, মা কালী জয়, কালী মা, মা রক্ষা করো, মা সালানটা চলে যাও, মেরি বোন, মা চলে যাও, মা। জি, আমরা দেখলাম অলরেডি আপনি এখান থেকে জল না জল দিলেন না, পানি দিয়েছেন, পানি দেওয়ার পর থেকে এখান থেকে দেখলাম যে আগুনের মতো একটা ধোয়ার মতো একটা উড়ে গেল। জি, এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? এটা 8 ঘন্টার ভিতরে হয়ে যাবে, এটা 8 ঘন্টার সময় দিয়ে মারা হয়েছে। এটা কি ইমার্জেন্সি ভাবে করছেন নাকি আপনি? জি জি, এটা ইমার্জেন্সি। জি, এখন মনে করেন যে আপনার এই ভিডিওটা মনে করেন যে মিডিয়ার মধ্যে চলে যাবে, যত বা দেশ বিদেশের অনেক মানুষে দেখবে, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তারা? আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারে, অথবা আসে উনি আমার সাক্ষাৎকার সরাসরি আসে নিতে পারে। জি, সরাসরি আসে আপনার কাছে কাজ করতে পারবে, কেউ বা চাইলে ফোন মারি হতেও কাজ করতে পারবে। জি জি। দর্শকের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটি একটু বলতেন। আমার মোবাইল নাম্বার 01746367725। জি, আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে? আমার এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে স্যার। জি, সুপ্রিয় দর্শক বন্ধুরা, চাইলে ওনার কাছে আসেও আপনারা কাজ করাইতে পারবেন। কেউ কা মনে করেন যে ভিডিও কলিং ওনার চেহারা দেখে কাজ করতে পারবেন, আর স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, ওনার মুখের যে নাম্বারটা থাকবে এই নাম্বার ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে এই কথাগুলি বলার যে আপনারা যার সঙ্গে কাজ করান, যে কবিরাদের কাছেই কাজ করান, নিজেরা দেখে শুনে বুঝে তার সঙ্গে কাজ করাবেন, কোনো প্রতারকের হাত থেকে বিরত থাকবে। জি, এই পর্যন্তই, এই পর্যন্তই বলা না। জি জি, সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওনার ঠিকানাটা হলো সুনামগঞ্জ জগন্নাথপুর। আপনারা চাইলে মনে করেন যে আইসে ওনার আখড়াতে সরাসরি কাজ করে দিতে পারবেন, কেউ বা চাইলে ফোন মারিফতে কাজ করে দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।